এটা হচ্ছে সেকেন্ড মৌসুমি ক্যাব, হ্যাঁ সেকেন্ড মৌসুমি ক্যাব, এখন আমরা এটাতে ডুববো। প্লিজ আপনি একটু সরে যান, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এটা এই যে এই দেওয়া আছে ডিরেকশন, এদিকে ঢুকতে হবে আমাকে। তবে এদিকে আমি আগে আপনাদের দেখাই নিতেছি, এদিকে অনেক সুন্দর, এদের নাম নামা যায় বাট সামনেই শেষ হয়ে গেছে, এদিকে গেলাম না। এখানে আসার আগে মৌসুমি ক্যাব যে দুইটা সেটা আমি জানতাম না, দুইটা গুহা আছে, এটা বেশি হয়তো বা বড় না ছোট, তবে এটা একটু বয়ের মানে চিপা, একদম চিপা চাপা। আর এটা হচ্ছে ওটা কালো কালো সব কিছু ছিল, এটা তো লাল লাল লাগতেছে, এইটা এমন এদিকেও হালকা করে যাওয়া যায়। পুরা গুহাতে আমরা মাত্র তিনজন আছি, আর কেউ নাই, এদিকে আসে না সাধারণত, কেউ আসে না। যদিও এখানে ভালো লাইটিং করা আছে, সব কিছু দেখা যাচ্ছে, মানে কোনো প্রবলেম হচ্ছে না। এটা মনে হয় ওই যে বুদবুদে একটা ব্যাপার হচ্ছে, নো প্রবলেম, আই উইল টেক কর। দোস্ত মাটির মাটির লাগতেছে, এটা মেবি বমন ভেঙে যাবে, হ্যাঁ এটা এটা পাথরের না, পাথর ঠিক আছে, বাট পাথর এই যে উইটার মধ্যে যে পাথরটা একদম ই করা ছিল, এখানে মাটি মাটিও লাগতেছে, সো এটা মনে হচ্ছে না খুব বেশি নিরাপদ, কারণ অনেক জায়গায় দশ হয়েছে এর আগে, পানি পড়ে এখানে, পানি পড়ে আর এখানে প্রচুর দশ হয়, সো এখানে না আসা মনে হয় আসা ভালো। যারা অ্যাডভেঞ্চারিস্ট তারা আসবেন, কিন্তু যারা ইয়া এখানে দেন বাঙ্গা, মানে এদিকে ভেঙে ই হয়ে গেছে, উমা বাড়ি খাইছি রে বাপ, যাক সমস্যা নেই হাট। এখানে এই যে সাঁকো বানাই দিচ্ছে, এদিকে যাওয়ার একটু কষ্টসাধ্য, এই জন্য মানে বাংলাদেশে যারা আমিয়া খুম নাফা খুম এরকম বড় বড় ট্রেকিং করেছেন তাদের জন্য এটা খুবই ইজি, আর যারা ট্রেকিং করেন নাই শুধু রিল্যাক্স ট্যুর দেওয়া বস্তু তাদের জন্য একটু কষ্টকর, লাইক ফরিদ, যদিও ফরিদ হাম হাম গেছে আমার সাথেই গেছে। সামনে কি রাস্তা পাই পাইতেছো না? নিচা এখানে, নিচা এখানে, ওচা খুব সাবধানে পা ফলাইতে হবে, এখানে হচ্ছে একদম একটু গুহা নিচে দিয়ে গেছে, আমরা এদিকে যাবো না, আরে যাবো না, কি করছ যারা এখানে আসবেন ছবি তুললে ফ্ল্যাশ দিয়া, এটার আবার ছবি ভালো আসেন, সবকিছু লাল তো আর ওটা কালো, ছবিটা একটু অন্যরকম আসে। শেষ ফিনিশ, তার সামনে যাই, ও আল্লাহ মাথা একদম নিচে রাখতে হবে, খুব নিচে, এখানে একদমই ব্যাক আপ অবস্থা, ও ফ্ল্যাশটা দিয়ে নি, এখানে মনে হয় দশ হয়েছে, কি যোগ এখানে
কোমরে ব্যথা হয়েছে? সাবধানে নিয়ে করতে হবে যারা। একদমই নিচে মানুষ, আমি অনেকক্ষণ ধরে সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না। যারা 5 ফুটের নিচে তাদের জন্য ভালো, কারণ তারা একটু পরে সোজা হয়ে দাঁড়াইতে পারবেন। এখানে যারা 5 ফিট 6 7 8 তাদের জন্য কষ্ট হবে বেশি। তবে কিছু কিছু জায়গায় 4 ফিট 3 ফিটও আছে। এখানে হাইটটা হচ্ছে 3 ফিট 4 ফিট 5 ফিট 6 ফিট হাইট। হ্যাঁ, ও এখানে মনে হয় 4 ফিটের মতো হবে। সামনে মনে হচ্ছে আর মানে রাস্তা নেই, এরকম মনে হচ্ছে, কিন্তু রাস্তা আছে। দেখা যায় হাঁটা সম্ভব না এখানে, একদম মানে 2-3 ফুটে ঠিক আছে, একদম লাইট মনে হয় আছে সামনে, বুঝতে পারতেছে না। নিচা হইয়া মানে নীল ডাউন দিয়া মানে 4 হাত পা দিয়া জানোয়ারের মতো আসতে হবে আর কি। একদমই রিস্ক, এখানে একদমই ই করে আসতে হবে, মানে মাথা আর কেউ নিচে দে। হ্যাঁ ঠিক আছে, ও আবার খাইছি বাড়ি। ও এক্সিটে চলে আসছি, এক্সিট 2টা, এই যে একটা এক্সিট, এইটাই মনে হয় যে বাধাই করা আছে। যাও যাও, এটা হচ্ছে প্রাকৃতিক আর কি এক্সিট। যাই হোক, এটাও দেখাই দিই, এই যে শেষ জঙ্গলে চলে আসছি। এই যে তারপর এইরকম, এই যে এক্সিট শেষ আমাদের সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ড মৌসুমি ক্যাব, মানে 2টা মৌসুমি ক্যাব, সবাই হয়তো একটাই জানেন, এটা 2টা 2 নাম্বারটা। সবাই ধন্যবাদ।